লগ ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে ওয়ার্ড বাজারে খালিগাঁও গ্রামে আমরা ডেনের ছোট ডেন টাকায় এখানে সৃষ্টি হয়েছে তো ভাই আজকে এই অবস্থার সৃষ্টি আপনাদের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে একটু আমাদের ঈদের ঈদের প্রায় সপ্তাহখানিক আগ থেকে আমাদের এভাবে জলাবদ্ধতা ডেইনের অবস্থা আমাদের ইয়ে থাকার কারণে এই টোটাল আটত্রিশ নং ওয়ার্ডের অধিকাংশ গ্রামের গ্রামের ভিতর দিয়ে হয়ে আমাদের গ্রামের ডেন দিয়ে আপনার সুরমা নদীতে গিয়ে নামছে যে কারণে আমাদের এই গ্রামটা জলাবদ্ধতার বেশি পোহাতে হচ্ছে এছাড়াও আমাদের এখানে বিদ্যুতের লাইন একটা খুবই ঝুঁকিপূর্ণ যেটা কিছুদিন আগেও ছিঁড়ে পানিতে পড়ে গেছিল এখন আমাদের এখানে আবারও আমি ধারণা আমার আশঙ্কা করতেছি যে এই বিদ্যুতের লাইনটা আবারও যদি ছিঁড়ে পানিতে পড়ে যায় তা হয়তো বা মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে তাই আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে অবশ্যই পর্যাপ্ত ব্যবস্থা নেবেন আমাদের নবনির নবনির্বাচিত মেয়র অত্যন্ত দক্ষ মানুষ আমরা ওনার কাছে প্রত্যাশা করি আমাদের এই এলাকার উন্নয়ন আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আমাদের এই যেন জোর দেন কারণ আমরা দীর্ঘদিন যাবত এই আমরা খুব কষ্টে দিন যাপন করছি এছাড়াও আমাদের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর এখানে বিষয়গুলো আপনারা ঝুঁকি নিয়ে তুলতেছেন আপনাদের কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ ধন্যবাদ আপনারা শুনলেন আমরা আলাপ করব এই এলাকার উনি দীর্ঘদিন যাব দেশে আসেন এবং আসার পর থেকে উনি এলাকার যে পরিস্থিতি দেখতে পারছেন এটা নিয়ে আপনাদের সামনে উনি কিছু বলবেন ভাইয়া বন্যার পানি নাই আসলে এটা বৃষ্টির পানি যেহেতু আমরা গ্রামের ভিতরে যদি একটা জো আছে ড্রেন আছে ছোট ড্রেন এই ড্রেন ভাই পানি মানে এনাফ পানি জান না দেখি আমরা এই অবস্থা তো আশা করি আমরা নতুন মেয়র হয়েছেন বা নতুন কাউন্সিলর তারা যদি আমরা একটু সাহায্য করেন সহযোগিতা করেন আর আশা করি তারা আমাদের এই এলাকার জন্য উন্নয়নের জন্য তারা যদি একটু আগ্রহ আইন আমরা খুব খুশি হইমু এবং আমরা এই জলাবদ্ধ মুক্তি পাইমু থ্যাংক ইউ আপনার আরে মূল কারণ হয়েছে আমরা গ্রামের বিতে যে ড্রেন গেছে ছোট ড্রেন এই ড্রেনটা কিন্তু পানির লাগে এনাফ নাই এই ড্রেনটা যদি একটু বড় কইরা দেওয়া হয় বা একটু গভীর কইরা দেওয়া হয় তাহলে কিন্তু এই পানিটা আমরা থাকতো নাই দ্রুত নিষ্কাশন হইব পানিটা ওটা হয়েছে আমরা মেইন সমস্যা তো আশা করি এখানে খালি আমরা গ্রামের পানি নাই এটা কুমারগাঁও পানিটা ওই নামতেছে এর বাদে ওদিকে আরও নাজিরের গাঁও কয়েকটা গ্রামের পানি কিন্তু অধিক আর ও কারণে আমরা এই ড্রেনটা এনাফ নাই আর যদি ড্রেনটা বড় কইরা দেবো তো ইনশাল্লাহ আমরা এটা তো মুক্তি পাইমু আর থ্যাংক ইউ আপনারা আরে আপনারা কষ্ট করে আমরা পাশে ইয়া দাঁড়াইছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আরে আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আসলে যে প্রধান যে সমস্যাটা হচ্ছে এখানে ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনেজ ব্যবস্থার জন্য এখানে প্রতি বছর এই বৃষ্টির সময় আসলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের ঘরে ভিতর পানি প্রবেশ করে চরম দুর্ভোগ পোহাতে হয় তো বিভিন্ন সময় বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহলের লোকজন এখানে এসে এই এই যে জলাবদ্ধতার বিষয়টি ওনারা দেখেছেন এবং অবগত হয়েছেন কিন্তু বারবার অবগত হওয়ার পরও যে কোনো রকমের কোনো ধরনের মানে তারা সুফল পায়নি আসলে এখানে যে অবস্থা আপনারা দেখুন আমাদের মাধ্যমে এখানে যে কি পরিমাণ পানি এবং মানুষের দুর্ভোগ এখান থেকে যে কোনো সময় বিভিন্ন ধরনের রূপ বালাইয়ের সৃষ্টি হতে পারে এবং মানুষরা খুব ঝুঁকির মাঝে আছে তারপর এখানে একটি কারেন্টের লাইন ছিল ওইটা গত কয়েকদিন আগেও পানিতে পড়ে তেমন কোন দুর্ঘটনা না ঘটলেও এখানে লোকজন আতঙ্কিত রয়েছেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের প্রাণহানিকর ঘটনা এই কারেন্টের লাইন থেকে হতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী আসলে খুব একটা মানে বাজে অবস্থার মধ্যে এখানে লোকজন দিনাতিপাত করছে আপনারা হয়তো আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং বারবারই উঠে আসছে ওনারা সিডিরা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট মহলের কামনা সহ বিভিন্ন ধরনের সুপারিশও ওনারা আমাদের মাধ্যমে করেছেন তো আমরাও এখানে এই তাদের মতো আমরাও বলবো যে অতি সত্তর এই লাবদ্ধতা নিরসনের জন্য সিলেট সিটি কর্পোরেশন সহ স্থানীয় জনপ্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আমাদের মাধ্যমে জানিয়ে জানাতে চাচ্ছি আপনাদের তো এই যে এলাকার যে একটা অবস্থা মানে খুব নাজুক একটা অবস্থা দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন ধরে এখানে বৃষ্টির পানি মানুষকে সৃষ্টি করছে মানুষের ঘরের ভিতর মূল্যবান জিনিসপত্র আসবাবপত্র ধরনের ক্ষয়ক্ষতির দিকে ক্ষয়ক্ষতি হচ্ছে তো এখানে অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেছেন তো এই যে একটা পরিস্থিতি তো বারবারে মেন যে কথাটা উঠে এসেছে সেই কথাটা হচ্ছে এখানের মানে এই জলাবদ্ধতা নিরসনে মূল যে বিষয়টা হচ্ছে এখানে ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনেজ ব্যবস্থার ওনারা খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থার এটা পরিবর্তন চাইছেন আমাদের মাধ্যমে জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এই ড্রেনেজ ব্যবস্থার জন্য এখানে জলবদ্ধতা বৃষ্টি হলেই পানি জমে মানুষের যাতায়াতে অসুবিধা হয় মানুষের ঘর বাড়ির আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে